গজারিয়া পুরান বাউশিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানার 41তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ছাত্রদের দস্তারবন্দি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার মাহফিল এজেন্ট জামিয়া কমিটির এবং পুরাতন বাউশিয়া সর্বস্তরের জনগণের সহযোগিতায় মাদ্রাসা প্রাঙ্গণে আসর হতে গভীর রজনী পর্যন্ত নসিহত পেশ করেন মুফাসসিরে কোরআন মহাদেশ জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মুফতি ইয়াসিন আহমেদ ফারুকী। আরও নসিহত পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ খতিব বাইতুল ওয়াদুদ জামে মসজিদ মুগদা আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান হারুন শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ সাইদুর রহমান মহসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসা সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন আব্দুল বারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ফরায়েজি শাহাবুদ্দিন আহমেদ, আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মিয়াজি, মোহাম্মদ নুরুল ইসলাম পাঠান, মোহাম্মদ আলমগীর সরকার, বাউশিয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এবাদুল হক, মুসির আলী সরকার সহ আরও অসংখ্য মেহমান উপস্থিত ছিলেন।